হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ হলো সানডে আর সকাল সকাল দেখো কি দারুণ ওয়েদার, বৃষ্টি হচ্ছে, তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো রান্না করতে তো খুবই ভালো লাগে এরকম ঠান্ডা ওয়েদারে। তো এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। তো ব্রেকফাস্টে আছে করছি হচ্ছে ঘুগনি, মটরের ঘুগনি। একদম সিম্পলভাবে আলু দিয়ে পেঁয়াজ রসুন টমেটো সব একসঙ্গে বেটে নিয়েছিলাম, দিয়ে কষিয়ে রান্না করছি। আর লাস্টে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। আর এখানে দেখো রাহুল বাজার করে নিয়ে চলে এসেছে। তো নিয়ে এসেছে এইটা হচ্ছে পাঁশ ট্যাংরা, আর পমফ্রেট রয়েছে, আর রয়েছে চিকেন। তো সব গুছিয়ে নিয়েছি আমি, টিফিন বক্সে ভরে নিয়েছি, ডিপ ফ্রিজে রেখে দেবো। আর বললাম না ওই যে ঘুগনিতে লাস্টে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো। দেখো ঘুগনি আমার কমপ্লিট, দারুণ দেখতে হয়েছে আর খেতেও বেশ ভালো হয়েছিল। তো সবজি নিয়ে এসেছে বাজার করে, তো বাজারগুলোও গুছিয়ে নিয়েছি আমি। এখানে দেখো বেগুন, পটল, তারপর গাজর, শসা, পেঁপে, ক্যাপসিকাম, অল্প একটু ফুলকপি ছিল আগের দিনের, আর আলু পেঁয়াজ নিয়ে এসেছে। তো সব গুছিয়ে রেখেছি। আর এখানে দেখো টক দইয়ের প্যাকেট একটা বড় নিয়ে এসেছে। তো ওটাকে ওই কাটলাম, কেটে চিকেনটা ম্যারিনেট করে নিলাম। আর আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানি। তো এই জন্য সব রকম মশলা দিয়েই চিকেনটা একেবারে ম্যারিনেট করে নিয়েছি, শুধু লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি, বাকি আর সব মশলা দিয়ে বিরিয়ানি মশলা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়েই ম্যারিনেট করে নিয়েছি। আর তারপরে দেখো টিফিনটা, আমাদের ব্রেকফাস্টটাও রেডি করে নিয়েছি রাহুলের আর আমার, আর দিয়ে আঁকতে গেছে। আর এখানে দেখো বিরিয়ানির ভাতটাও আমার হয়ে গেছে প্রায়, সব রকম মশলা দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে বেরেস্তাটাও তৈরি করা হয়ে গেছে, আর এখানে চিকেনটা এবারে কষাচ্ছি। তো বললাম মশলা তো সব দিয়েই রেখেছিলাম, তো এখন শুধু কষাবো, আর একটুখানি লঙ্কার গুঁড়োটা দেবো যাতে কালারটা খুব সুন্দর আসে, সেটা সেই জন্য। তো দেখো আমার চিকেন কিন্তু কষানো হয়ে গেছে প্রায়, সুন্দর কিন্তু কালার চলে এসেছে। চিকেন কষাতে এরকম একটা সুন্দর কালার না আসলে কিন্তু ভালো লাগে না, তাই না? তো এখানে দেখো ওই যে দই এনেছে দেখালাম না, তো একটুখানি ম্যাঙ্গো শেক করছি, বা লস্যিও বলতে পারো, টক দই দিয়ে আর আম দিয়ে করছি। তো হয়ে গেছে, মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর দেখো এখানে এখন রাহুলেরটা আর আমারটা দুজনেরটাই নিয়ে নিচ্ছি। রাহুল বলল খাবে, আমিও খাবো, আমিও রান্না করতে করতে খেয়েই নেব। আর দুজনের দেওয়ার পরও আরও অনেকটা রয়ে গেছে, দিয়া তো খাবে না কারণ টক দই দেওয়া আছে। আর মা কোনো রকম ফলই ও খুব একটা খেতে চায় না লেবু ছাড়া, শুধু যে কটা যে রকমের লেবু আছে শুধু লেবুটাই খেতে ভালোবাসে। তো দেখো বিরিয়ানির লেয়ারিংও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, উপরে বেরেস্তা বেরেস্তা দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে এখন দমে বসিয়ে দেবো। আর এখন আমি রায়তাটা তৈরি করে নেবো। তো এই দইয়ের প্যাকেটটা তো আমি আগেই কেটেছিলাম ওই চিকেন ম্যারিনেট করার সময়, তো এখন আবার একটু বেশি করেই দই নিয়ে নিচ্ছি যেহেতু রায়তা করবো সেই জন্য। আর পেঁয়াজ, শসা এগুলো সব ওই হ্যান্ড চপারটাতে চপ করে নিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর একটুখানি ভাজা মশলার গুঁড়ো দিয়েছি। তো ব্যাস হয়ে গেল, আর একটুখানি নুন, বিট লবণ দিয়ে দিয়েছি, আর আমার রায়তাটা কমপ্লিট হয়ে গেল। তো এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো। আর দেখো বিরিয়ানি কিন্তু আমার কমপ্লিট একদম। তো একটুখানি তোমাদেরকে একটুখানি নেড়ে দেখিয়ে দিই কেমন হলো। একদম কিন্তু ভাতটা ঝরঝরে আছে, দেখো কোনো রকম ভেঙে টেঙে কিন্তু যায়নি, তো বেশ ভালোই হয়েছে। আর সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, বিরিয়ানির তো একটা দারুণ সেন্ট বেরোয়। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমাদের লাঞ্চ টাইম। তো রাহুলের আর আমার দুজনেরটাই নিয়ে নিয়েছি সাজিয়ে একেবারে। আর রাহুলকে একটুখানি চিকেন কষা দিয়েছি পাটিতে করে, ও খুব ভালোবাসে ওই বিরিয়ানির যে চিকেন কষাটা থাকে সেইটা, ওই জন্যে লেয়ারিংয়ের সময় আমি চিকেনটা বিরিয়ানির মধ্যে একটু কমই দিয়েছিলাম, যেহেতু আলাদা করে আবার দেব সেই জন্য। আর তার সঙ্গে রায়তাও নিয়ে নিয়েছি। তো দুজনেই এখন লাঞ্চটা করে নেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যাবেলা, আর দিয়া আর রাহুল দুজনে মিলে একটু বেরিয়েছিল একটু খাবার টাবার কিনে আনতে, আর মুদিখানা বাজারও কিছু করে এনেছে। আমি আর বেরোইনি এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে, আমার আর বেরোতে ইচ্ছা করছে না, সেই জন্য আমি আর বেরোইনি। ওরা দুজনেই গেছিলো গিয়ে কিছু খাবার কিনে নিয়ে এসছে, আর বৃষ্টি হচ্ছে যেহেতু সেহেতু বললাম একটুখানি চপ খেতে ইচ্ছা করছে,
তো রাহুল এই চপও নিয়ে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো দিয়ার খাবার এগুলো সবই, ওরিও, বারবান, কেক রয়েছে, কুকিজ রয়েছে, তো তারপর একটা মিল্কশেকও এনেছে আমুলের। আর এখানে চপ রয়েছে, ডিমের চপ আর ভেজিটেবল চপ। ডিমের চপটা হচ্ছে আমার জন্য, আর ভেজিটেবল চপটা হচ্ছে রাহুলের জন্য। তবে ভেজিটেবল চপটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি, দিয়াও খেয়েছে, দিয়ারও খুব পছন্দ হয়েছে। তো এখন রাহুল বললো যে মুড়ি দিয়ে খাবে, সেই জন্য মুড়ির সাথে এক চপ নিয়ে নিয়েছি। আজকে ভিডিওটা তাহলে এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আচ্ছা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা।